Hi guys, welcome back to our channel. আজকে আমি তোমাদের সামনে আমার ডান্স ক্লাসটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো। এই পুরো ডান্স ক্লাসটা কোনো ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে ডেকোরেশন করা হয়নি, পুরো নিজের কনসেপ্টে নিজের ভালো লাগাতে ভালোবেসে আমি সুন্দর ডান্স ক্লাসটা বানিয়েছি। তো সেটাই কীরকম কী করেছি চলো তোমাদের সামনে পুরো ডিটেলসে দেখাই আমার ডান্স ক্লাসটা কেমন। তো এখন আমি ঢুকছি আমার ডান্স ক্লাসটাতে। ডাইনিং থেকে এন্ট্রি, এটা তোমরা অলরেডি দেখেছ। এখানে ঠাকুরঘরের দরজাটা লাগানো আছে যেটা ডান্স ক্লাসের সঙ্গে একসঙ্গে পড়ে। এরপরই দেখো দুটো হ্যালোজেন লাইট লাগানো আছে যেটা আমাদের ডান্স সুর যখন করি তখন সেটা কাজে লাগে। এরপরেই রয়েছে এদিক দিয়ে একটা দরজা, ঠাকুরঘরের দরজা। এই দুটো দরজা একদম সামনে মানে পাশাপাশি রয়েছে। তো এদিক দিয়ে সুন্দরভাবে যাওয়া যায়। নিচে থাকে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে একদম পুরো নিচে নামা যায়। আর এই সিঁড়ির মাঝখানগুলো গাছ লাগানোর জন্য ব্যবস্থা করে নেওয়া হয়েছে। রিসেন্টলি গাছগুলো সরানো হয়েছে কারণ আমি কিছুদিন আগে গোটা ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, অন্য গাছগুলো সরিয়ে জায়গাটা ঠিক করা হয়েছে। তো দেখো বাগানটা আমার খুব সুন্দর। এরপর আমি চলে আসছি ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে এটা একটা ওয়াল পুরো হোয়াইট। পরবর্তীকালে যদি কিছু ইচ্ছে হয় চেঞ্জ করবো, তো এখানটাতে আমি করতে পারবো। আচ্ছা, এরপরেই রয়েছে একটা বড় উইন্ডো যেটা দেখো এখন শীতকালে কি সুন্দর ঘরের মধ্যেই রোদ চলে আসছে। আর একটু পরে আরও পুরো রোদটা ঢোকে এবং আমাদের পুরো ছাদে যাওয়ার দরকারই পড়ে না কারণ আমরা এখানেই সকলেই খাওয়া দাওয়া শুয়ে থাকা আড্ডা পুরো সারাদিন ধরে এটাই চলতে থাকে। এরপরে দেখো আমার ঘরের মধ্যে একটা পিলার পড়েছে। তো পিলারটা নিয়ে খুব টেনশন ছিল কিন্তু দেখো পিলারটা খুব অ্যাট্রাকটিভ লাগছে একটা প্রোফাইল লাইট লাগিয়ে নেওয়ার জন্য। পিলারটা সরানোর জন্য আমি প্রচুর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে এটা যদি এখান থেকে ওড়ানো যায় কিন্তু সকলেই এটা নিষেধ করলো যে এটা কর্নার পিলার। তো এখন সবাই এরকম বলে যে আমরাও একটা এরকম ফলস পিলার দিয়ে এরকম প্রোফাইল লাইট লাগাবো, এটা সবার ভীষণ পছন্দের হয়ে গেছে। আচ্ছা, এই ওয়ালটা তো তোমরা ভীষণভাবে দেখেছো কারণ আমরা প্রত্যেকটা ডান্সটা এই ওয়ালটা ব্যাকগ্রাউন্ডের মধ্যেই থাকে। তো এটা আমার সেই ওয়াল। আচ্ছা, এরপরেই থাকে এখানটাতে আমার বক্স আছে যেটা দিয়ে আমি গানটা বাজাই। ঠিক ওপরে এখানে একটা হোয়াইট পুরো কাঁচের আলমারি করে নেওয়া হয়েছে। দেখো আমরা প্রত্যেকবার প্রচুর কম্পিটিশনে প্রাইজ পেয়েছি। 23 জানুয়ারি 26 জানুয়ারি এখানে আমাদের অনেক কম্পিটিশন হয়। তো কম্পিটিশনগুলোতে আমরা আরও ভিতরে অনেক ট্রফি আছে যেগুলো সব চোখে পড়ছে না, এই ট্রফিগুলো আমরা সব জিতেছি, ভীষণ আনন্দের একটা বিষয়। তারপরে রয়েছে একটা বড় মিরর যেখানে আমাকেও দেখা যাচ্ছে, দেখো কিছুটা। তো এই বড় মিররটা ডান্সের জন্য খুব কাজে লাগে। তো এটা হচ্ছে পুরো ভিউটা আমি দেখে দিই। আচ্ছা, এরপরই যেটা হচ্ছে ডাইনিংয়ের দরজা যেটা দিয়ে আমি এন্ট্রি দিলাম। আচ্ছা, এরপরে এখানে রয়েছে একটা একটা হোয়াইট ওয়াল যেখানটাতে আমাদের দুজনের একটা খুব সুন্দর ছবি আমরা বড় করে লাগিয়েছি, আমার আর আমার মেয়ের ছবি, একদম সখী বেশি ছবি কারণ ঠাকুরঘর, ঠাকুরঘরের সামনেই এই ডান্সের জায়গা। তো আমরা মোটামুটি একটি সখী স্বরূপা সেজে আছি যেটাতে আমাদের বেশ রাসস্থলীতে কাজে লাগে, নৃত্যের জায়গাটাতে বেশ ভালোভাবে কাজে লাগে। তো এই হয়ে গেল পুরো নিচেরটা, নিচের পোর্শনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার ভালো করে। এবারে যাচ্ছি ফলস সিঁড়ি।
কাটিং ফল সিলিং করা আছে আমার গোটা ডান্স ক্লাসের ওপরটা। জানাও যে তোমাদের সেটা কেমন লাগলো। আজকে টাটা।